শুধু শুধু ছবি তোলা, এটা কোনোভাবেই তাকওয়া নয়। এটা বেদরকারে ছবি তোলা জায়েজ নাই, বলেন কি বলছি, বলেন বিনা প্রয়োজনে ছবি তুলবেন না, কি বলছি বলেন, বিনা প্রয়োজনে, বিনা প্রয়োজনে ছবি তুলবেন না, বিনা প্রয়োজনে ছবি তুলবেন না, অকারণে ছবি তুলবেন না, অকারণে মোবাইলে খড়ন নড়ন করবেন না। কারণ মাওলানা আনিস বরিশাল বয়ান করছে, আমি সুলেমান আশরাফি, তার বয়ান আমি বসে বসে শুনছিলাম রুমে বসে বসে, সে সুন্দর এক কথা বলেছে, আল্লাহু আকবার। সে বলে ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহর এক কাউল উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রতিদিন বিকেলবেলা সন্ধ্যাবেলা দিবস তাকে কি বলে জানেন, দিনটা তাকে ডেকে ডেকে বলে, হে মুস্তাফা নবী, আমি কিন্তু দিন ছিলাম, আর জীবনে তোমার কাছে আর কখনো আসবো না, আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু এই শেষ ঘড়ি আমার, আমি চলে যাচ্ছি, জীবনে আর কখনো তোমার কাছে ফিরে আসবো না। রাত কি বলে, আমি কিন্তু চলে যাচ্ছি, জীবনে আর কখনো তোমার কাছে ফিরে আসবো না, যা কামাই করার দরকার করে নাও। কথাটা কেমন করবে, আর আমাদের জীবন থেকে এরকম কত দিন চলে গেল, রোজার আগের দিন, রোজার আগের দিন মুদি দোকানদার যদি দোকান বন্ধ রাখে মানুষ তারে কি কইব, পাগল, ঈদের দিন দোকান বন্ধ রাখে না কেউ, ঈদের আগের দিন। তা আমরা আমাদের জীবনে প্রতিদিনই তো বন্ধ রাখছি, জিব্বা তো প্রতি সময়ে বন্ধ রাখছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করার তৌফিক দান করেন, সময়ের কদর করার তৌফিক দান করেন, আমাদের দিন আমাদের রাত উলামায়ে উম্মত রমজানকে দামি বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, কি দিয়ে, তেলাওয়াত দিয়া, বলেন তেলাওয়াত, জিকির দিয়া, জিকির দিয়া, সাদাকাত দিয়া, তেলাওয়াত দিয়া, তেলাওয়াত দিয়া, জিকির দিয়া, সাদাকাত দিয়া রমজানকে কি বানাবো, দামি বানাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যেন আমাদের এক দোস্ত আছে, ভাইয়া দেখছেন আপনি আমাদের মাদ্রাসায়, আমাদের শহীদ ভাই, সে প্রতিদিন 1000 মানুষকে ইফতার করে। সিস্টেমটা হলো তার, সে ইফতার বের করে গাড়ি দিয়ে দিয়ে, কয়েকটা গাড়ি আছে, লোক ঠিক করা আছে, এই গাড়ি ওই মাদ্রাসা, ওই মাদ্রাসা, ওই মাদ্রাসা, সব মাদ্রাসা বিকেলবেলা রেডি ইফতার পুছিয়ে দেয়। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, কি অবস্থা, এই তাবুকে, তাবুক, আমি একটা দোকান দেখছি, আমি কিছু সময় তাবুক ছিলাম করোনার সময়, করোনার সময় একটা দোকান দেখছি, ওই দোকানে প্রতিটা মিনিটে হাজার হাজার গাড়ি থামে, হাজার হাজার, মানে আপনি কল্পনাই করতে পারবেন না কি পরিমাণ গাড়ি আর কি পরিমাণ বেচা কেনা। আমি একদিন একজনে জিজ্ঞেলাম, ভাই এই দোকানটার মধ্যে এত ব্যস্ততা কেন, এত ভিড় কেন, কোনো দোকানে তো এত ব্যস্ততা নেই। হুজুর, এই দোকানের মালিক প্রতিদিন এশার নামাজের পরে দস্তখান লাগায়, ভাসমান যত বাঙালি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, সব তার হেনে ভাত খায়। ওটা কিন্তু সুপার শপ, ভাতের দোকান না, সুপার শপ, দেখিন সে এভাবে প্যাকেট নিয়ে আসে আর রাস্তার দাঁড়া করাইয়া এভাবে বিতরণ করতে থাকে। সুবহানাল্লাহ, বলেন এই জন্য আপনার ইফতার, এই জন্য কোনো মাদ্রাসা আপনার দ্বারা, আপনার দ্বারা ইফতার চলে, বলেন না ইনশাআল্লাহ, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ, নিজের ঘরে একটু কমই করেন না, একটু কমই করেন না। আপনি তো 1200 টাকার খেজুর কিনেন, এবারে 300 টাকার খেজুর কিনেন, আর 300 টাকার খেজুর মাথা দিয়ে দেন, কি আপনি ইলিশ মাছ কিনেন, এবারে ইলিশ মাছ না কিনে রুই মাছ কিনেন, আর 2500 টাকাটা মাথা দিয়ে দেন, আর কেমনে কইতাম, হ্যাঁ কি ভাই, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া করে দিবে, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর শুধু আমরা হাতটা তুলে দেন, আমরা কিছু করব না, একদম মুরব্বীদের দোয়ায় তো আলাদা, মুসাফিরের দোয়া বেশি মাগো, মুরব্বীদের গুণা নাই, মুরব্বীদের গুণা কম, মুরব্বীরা ফেসবুকের জমানার আগের মানুষ, ঠিক ঠিক, ফেসবুকের জমানার কি আগের মানুষ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানু। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ ফরমান, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান, আল্লাহ বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হাদিস বুখারি মুসলিমের হাদিস, আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে আপনি মাফ ফরমান, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে
হেফাজত ফরমান। আল্লাহ বৃষ্টিতে এদের কি অবস্থা, আল্লাহ কুয়াশা এদের কি অবস্থা, আল্লাহ খাবারের ব্যবস্থা নাই, ঔষধের ব্যবস্থা নাই, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি বাচ্চাদের, আল্লাহ ফিলিস্তিনি বাচ্চাদের খাবারের ব্যবস্থা ঠিক করে দেন, ফিলিস্তিনি মাদের খাবারের ব্যবস্থা ঠিক করে দেন, আল্লাহ ফিলিস্তিনিদেরকে নিরাপত্তার সাথে তাদের ঘরে ফিরিয়ে দেন। আল্লাহ বাংলাদেশে যে সমস্ত বারমাল মুসলমান আছে ইমান ও আমলের সাথে আমানের সাথে তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে দেন। আল্লাহ সারা পৃথিবী উদ্বাস্তুদের, শুধু মুসলমানদের উদ্বাস্তুদের তালিকা মাওলা, আল্লাহ সিরিয়ায় উদ্বাস্তুদের তালিকা, আল্লাহ ফিলিপাইনে উদ্বাস্তুদের তালিকা, আল্লাহ ইন্দোনেশিয়ার মিন্দানাও উদ্বাস্তুদের তালিকা, সুদানের উদ্বাস্তুদের তালিকা, সারা পৃথিবীর সমস্ত উদ্বাস্তু মানে মুসলমান মাওলা, উদ্বাস্তু মানে মুসলমান মাওলা, আল্লাহ মুসলমানদেরকে তাদের ঘরে নিরাপত্তার সাথে ফিরিয়ে দাও মাওলা, আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দাও মাওলা, আল্লাহ রাফা শহরে হামলার আগে আগে নেতানিয়াহু দাফনের ফয়সালা করে দেন, আল্লাহ আপনি একটা ইতিহাস রচনা করে দেন মাওলা, আপনি ইব্রতনাক সাজা তাকে দিয়ে দেন মাওলা, আল্লাহ পৃথিবীর জন্য ইব্রত বানিয়ে দেন মাওলা, ইন্না ফি যালিকা লাইবাতান লিউলিল আলবাব তাকেও বানিয়ে দেন মাওলা, আল্লাহ ফিরআউনকে যেভাবে ইব্রত বানিয়েছেন তাকেও ইব্রত বানিয়ে দেন মাওলা, আল্লাহ এই জালিম থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মাওলা, আল্লাহ 15 লাখ মুসলমান এক মাঠে বাস করে মাওলা, আল্লাহ তাদের বাথরুমের কি অবস্থা মাওলা, আল্লাহ তাদের পানির কি অবস্থা মাওলা, আল্লাহ এখানে যদি হামলা হয় মাওলা রক্তের সাগর বয়ে যাবে মাওলা, আল্লাহ পিছনে আমাদের কেউ নেই মাওলা, পিছনে আমাদের কেউ নেই, আল্লাহ আপনি বাংলাদেশিদেরকে বাঁচান মাওলা, আল্লাহ বাংলাদেশকে আপনি কিয়ামত পর্যন্ত বাঁচান মাওলা, আল্লাহ বাংলাদেশকে আপনি ঈমান আলম আমল ও তাকওয়া দিয়ে কিয়ামত পর্যন্ত বাঁচান মাওলা, প্রতিটা ঘরে ঘরে আলম ঈমান আমল ও তাকওয়ার ফোয়ারা জারি করে দেন মাওলা, আল্লাহ প্রতিটা স্কুল কলেজ আর ইউনিভার্সিটি আলম ঈমান আমল ও তাকওয়ার ফোয়ারা জারি করে দেন, আল্লাহ আমাকে আলম ঈমান আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন, আমার ছেলে মেয়েদেরকে দিয়ে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেন, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচান, মোবাইলের গজব থেকে জাতিকে বাঁচান, আল্লাহ জিকিরের মতো জিব্বা দিয়ে দেন, অবল্লিগনা রমাদান, অবল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অবল্লিগনা রমাদান, আল্লাহ আর মাত্র 19টা দিন বাকি আছে মাওলা, আল্লাহ 19 দিন আমাদেরকে তুলে দিও না রে মাওলা, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন, আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন মাওলা, আল্লাহ রোজার হক আদায়ের তৌফিক দিয়ে দেন, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাদু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ আয়াতের ধমকের মধ্যে আমার নামটা দিও না রে মাওলা, আল্লাহ আমার নাম দিও না, আমার নাম দিও না, আল্লাহ আল্লাহ কোরআন যা বলেছে আমি সব দিল দেমাগ থেকে মেনে নিলাম, আল্লাহ আল্লাহ করতে পারি না মানুষ মানবিক দুর্বলতার কারণে মাওলা, আল্লাহ যা বলেছে সব মানলাম মাওলা, আল্লাহ কোরআনকে আপনার কালাম বলে বিশ্বাস করলাম মাওলা, কোরআন তেলাওয়াত জরুরি এটাও মানলাম, কোরআন বোঝা জরুরি এটাও মানলাম, কোরআন মানা জরুরি এটাও মানলাম, আল্লাহ আপনি মেহরবানি করে মানবিক দুর্বলতার দিকগুলোকে মাফ করে দেন মাওলা, আল্লাহ 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 আমাকে কোরআনওয়ালা বানান, আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানান, আমার ছেলেদেরকে কোরআনওয়ালা বানান, আমাদের নাতিদেরকে কোরআনওয়ালা বানান, আমাদের নাতি নাতনিদেরকে কোরআনওয়ালা বানান, আমাদের খানদানকে 70 বছর পর্যন্ত কোরআনওয়ালা বানান মাওলা, আল্লাহ আমার খানদানে 70 বছরে বেনামাজি দিও না রে মাওলা, আমাদের নসল থেকে নসলে বেনামাজি দিও না, আমাদের নসল থেকে নসলে বেরোজগারি দিও না রে মাওলা, আল্লাহ ঈমান আমলের মধ্যে বরকত দিয়ে দেন, আইলম ঈমান আমল তাকওয়ার মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান,
মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ রমাদান রহমত বরকত মাগফিরাত দিয়ে আমাদের সকলকে ভরে দেন মাওলা। রমজানে আপনি কি দিতে চাচ্ছেন মাওলা? রমজান আপনি কেন দিলেন মাওলা? রমজান আপনি কেন দিলেন মাওলা? আল্লাহ রোজা দিয়ে আপনি আমাকে কি দিতে চান মাওলা? আল্লাহ আমি তো বুঝি নাই মাওলা। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ আপনি আমাকে তাকওয়া দিতে চান। লাআল্লাকুম লাআল্লাহুম ইয়ারশুদুন, আপনি আমাকে হেদায়েত দিতে চাইতেছেন। আল্লাহ আমাকে রমজান দিয়ে হেদায়েত দিয়ে দেন, রমজান দিয়ে মাগফিরাত দিয়ে দেন, রমজান দিয়ে বরকত দিয়ে দেন, রমজান দিয়ে জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন মাওলা। আল্লাহ যদি জীবনে একটা দিনের অফার পাইতাম যে অফারে 80 বছরের বেতন দিয়ে দিত, কেমন হইতো মাওলা? লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর, আল্লাহ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতটা আমাকে দিয়ে দেন মাওলা, আমার বিবিদেরকে দিয়ে দেন মাওলা, আমাদের সন্তানদেরকে দিয়ে দেন। আল্লাহ এক রাত হাজার মাসের চেয়েও দামি, এই রাতটা আমাদের প্রত্যেককে আপনি দিয়ে দেন মাওলা। আল্লাহ লাইলাতুল কদর আমাকে দিয়ে দেন মাওলা, লাইলাতুল কদর দিয়ে দেন মাওলা। আল্লাহ জীবনের কতটা রমজান বাঁচি থাকি, আল্লাহ জীবনের রমজান যতটা বাঁচতে পেয়ে যাই এতে কাফের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার ঘর যাওয়ার তোর নসিব করে দেন মাওলা। আল্লাহ রমজানে উমরা আপনার রাসূলের সাথে হজ বারবার করা নসিব করেন, বারবার করা নসিব করেন মাওলা, বারবার করা নসিব করেন মাওলা। আল্লাহ আমাজকে সারা পৃথিবীর জন্য কবুল ফরমান, আমাজকে সারা দুনিয়ার জন্য কবুল ফরমান। 30,000 মা বোনদের শাহাদাতের বরকতে মাওলা পুরো পৃথিবীতে ইসলাম দিয়ে দেন মাওলা, পুরো পৃথিবীতে শান্তি দিয়ে দেন মাওলা, পুরো পৃথিবীতে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ 30,000 বাচ্চাদের রক্ত, 30,000 মা বোনদের রক্ত, 1,00,000 মানুষের খুন মাওলা। আল্লাহ আল্লাহ আপনার কাছে কেমন লাগে মাওলা? আল্লাহ اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك واجعل موتي في بلد رسولك الله আজকে যারা পাগড়ি নিয়েছে বাচ্চাদের প্রত্যেককে মুআল্লিম মুতাল্লিম মুবাল্লিগ মুজাহিদ বানান। আল্লাহ এই বাচ্চাদের এক একজনকে জামানার কাসিম নানুতুবি বানান, জামানার রশিদ আহমদ গাঙ্গুহি বানান, জামানার রশিদ আহমদ গাঙ্গুহি বানান। আল্লাহ কোরআনে কারিমের পুরো কোরআন বিশুদ্ধ তেলাওয়াত ফরজ আইন, পুরো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ফরজ আইন। মাওলা এটা ভুল বুঝছিলাম মাওলা, মনে করছি 10টা সূরা শিখা বুঝি ফরজ আইন, না না বিশুদ্ধ পুরো কোরআন শিখা ফরজ আইন, পুরো কোরআন বুঝা ফরজ আইন। আল্লাহ পুরো কোরআন বুঝা ফরজ আইন, পুরো কোরআন মানা ফরজ আইন। আল্লাহ পারি নাই মাওলা, আল্লাহ আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দিয়ে দেন। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দিয়ে দেন মাওলা, জীবনের শেষ দিন ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন, জীবনের শেষ দিন এশার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জীবনের শেষ রাত এশার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন, জীবনের শেষ দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেন রমজানের দিনের বেলা হয়, চৌদ্দ মাসের রোজা হয়, আল্লাহ মদিনায় তৈবা হয়, ময়দানে জিহাদ হয়, শাহাদাতের মওত নসিব হয় বলো। কাঁদতে কাঁদতে আমাদের তৌফিক দিয়ে দেন, আস্তে আস্তে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন মাওলা। কাঁদতে কাঁদতে আবাদত করে 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 আস্তে আস্তে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আস্তে আস্তে গুনাহ করে করে কাঁদতে কাঁদতে জাহান্নামে দিও না রে মাওলা, আস্তে আস্তে গুনাহ করে কাঁদতে কাঁদতে জাহান্নামে দিও না রে মাওলা। আল্লাহ আল্লাহ কত হলো ভাই, আপনি হাত তুলে ছেড়ে বলে কোরআন ওয়ালাদেরকে নিয়ে
যত বন্দী আছে মাওলা, কত নিরীহ মা, কত নিরীহ বাচ্চা, আল্লাহ কত অসহায় মা, ইসরায়েলি বন্দী দশায় আল্লাহ গর্ভপাত হয়ে যাচ্ছে, গর্ব হয়ে যাচ্ছে রে মাওলা। আল্লাহ আমাদের কেউ নাই, আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলেদেরকে জমানার কাছের নামে তুমি বানিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসা যতগুলো ছাত্র পড়ে, যারা পড়বে, প্রত্যেককে জমানার হুসাইন মাদানি বানিয়ে দেন। আল্লাহ আমাদের জন্য একজন হুসাইন মাদানি দিয়েই দেন মাওলা, একজন কাসিম নানু তুমি আমাদেরকে দিয়ে দেন মাওলা, একজন মুজাদ্দিদ আল ফিসানি আমাদেরকে দিয়ে দেন মাওলা, একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি আমাদেরকে দিয়ে দেন মাওলা, একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি আমাদেরকে দিয়ে দেন মাওলা। দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ কাম করে দেন মাওলা, দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ কাম করে দেন। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছেলেগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন, সমস্ত ছেলেগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন, সমস্ত মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা। আল্লাহ মদিনায় তৈবা আপনার হাবিব যে সমাজ গঠন করেছিল মাওলা, এমন এক সমাজ আমাদেরকে আবার দিয়ে দেন মাওলা, এমন এক সমাজ আমাদেরকে আবার দিয়ে দেন মাওলা। আল্লাহ উলামায়ে উম্মতকে এক ও নেক বানিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে দৌলতে আল মামলের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে বাঁচান, আমার নসলকে বাঁচান। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে বাঁচান, আমার নসলকে বাঁচান। আল্লাহ চোখের জানা কানের জানা, কানের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাইয়ের লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ থেকে বাঁচান মাওলা। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন মাওলা। আল্লাহ আমার মেয়েটা বদ্দিন হয়ে জাহান্নামে চলে যাবে আর আমি জান্নাতে যাব, এটা কেমনে হবে আমার বুঝে ধরে না রে মাওলা। আমার ছেলেটা নামাজ না পড়ে না পড়ে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে চলে যাবো, এটা কেমনে হবে আমার বুঝে ধরে না। আল্লাহ আমাদের সকলকে দিনের বুঝ দিয়ে দেন মাওলা, পুরো পুরো বুঝ দিয়ে দেন মাওলা। আল্লাহ হায়াত আর কয়দিন বাকি আছে জানা নাই, اللهم اني عبد ابن عبدك ابن امتك نافيتي بيدك ماض في حكمك عدل في قضاءك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك ان تجعل القران ربيع قلبي وجلاء حزني وذهاب همي رب ارحمهما كما ربياني صغيرا الله আমাদের হুজুরকে নিয়ে হাত তুলছি মাওলা, হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দে। আল্লাহ এত মুবারক হায়াত মাওলা, জানি না আমরা কয়দিন বাস ধরে মাওলা। আল্লাহ ওলামাদেরকে নিয়ে হাত তুলছি মাওলা, কত বড়দেরকে নিয়ে হাত তুলছি মাওলা। আল্লাহ আমি ছোট মাওলা, اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي
আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মাদারিসগুলোর সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মাওলা, আপনি পুরা করে দেন মাওলা। আল্লাহ আপনি সারা দুনিয়ার সমস্ত দিনী কাজগুলোকে আপনি কবুল ফরমান। আমাদের তাবলিগী সাজিদেরকে এক ও নেক বানিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের তাবলিগী সাজিদেরকে এক ও নেক বানিয়ে দেন মাওলা। আমাদের চরমুনার বন্ধুদেরকে আল্লাহ আপনি সহি সহি দিন দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের তাবলিগী সাজিদেরকে সহি সহি দিন দিয়ে দেন মাওলা। আমাদের মাদারিসগুলোকে সহি সহি দিন দিয়ে দেন মাওলা। পুরা পুরা দিন দিয়ে দেন মাওলা। পুরা পুরা দিন দিয়ে দেন মাওলা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মুকাম্মাল দিন দিয়ে দেন মাওলা। মুকাম্মাল দিন দিয়ে দেন মাওলা। আফামান আল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ দুনিয়াতে খিযয়ুন থেকে বাঁচান মাওলা, আখিরাতে আযাব থেকে বাঁচান মাওলা, দুনিয়াতে লাঞ্ছনার জীবন থেকে বাঁচান, আখিরাতে আযাবের জীবন থেকে বাঁচান। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.